डुब डुब रूप सागरे आमार मन तलातल पाताल खुजले तलातल पाताल खुजले पाभीरे प्रेम रत्न धन पाभीरे प्रेम रत्न धन डुब 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 रूप सागरे आमार मन ओरे डुब 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 रूप सागरे आमार मन डुबले पाबी हृदय माझे वृंदावन डुब 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 डुबले पाबी हृदय माझे वृंदावन दीप 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 घनेर बाती दीप 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 घनेर बाती जलबे हृदय अनुखान जलबे हृदय अनुखान डुब 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 सागरे आमार मन ओरे डुब 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 सागरे आमार मन বলে শোন 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 ভাব গুরুর শ্রীচরণ ভাব গুরুর শ্রীচরণ ডুব 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 সাগরে আমার মন ওরে ডুব 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 রূপ সাগরে আমার মন তলা তল পাতাল খুঁজলে তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন পাবিরে প্রেম রত্ন ধন ডুব 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 রূপ সাগরে আমার মন ওরে ডুব 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 রূপ সাগরে আমার মন ওরে ডুব 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 রূপ সাগরে আমার মন ওরে ডুব 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 রূপ সাগরে আমার মন আজ আপনাদের কাছে ঠাকুরের ছোট ছোট গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারব যে ছোটখাটো জিনিস দেখে আমরা কত বড় হয়ে যেতে পারি এবং নিজের সত্তাকে ভুলে যেতে পারি। ঠাকুরের প্রত্যেকটি গল্প প্রত্যেকটি কথা অত্যন্ত যদি আমরা গভীরভাবে অনুধ্যান করি প্রতিটি গল্প থেকে ঠাকুর গল্প ছলে আমাদের যা দিয়েছেন তার থেকে অনেক অর্থ আমাদের জীবনে দৃষ্টান্ত হিসাবে পেতে পারি।
তারই একটি ঘটনা আপনাদের সামনে উত্থাপন করছি। কোপিন কাওয়াস্তে এক সাধু বনে কুটি বেঁধে তপস্যা করেন। সেখান থেকে গ্রাম খুব বেশি দূর নয়। রোজ সকালে সাধু নদীতে স্নান করে এসে কোপিনখানার শুক্রতে দিয়ে কমণ্ডলু হাত ধায়ে ভিক্ষায় বেরিয়ে যান। একদিন ফিরে এসে দেখেন কোপিন ইঁদুরে কেটে দিয়েছে। সাধু ছিলেন খুব ভালো আর তিনি খুব কঠোর তপস্যা করতেন। কাপড় চাপড় বা অন্যান্য জিনিসপত্র তাঁর বেশি কিছু ছিল না। কোপিনের অবস্থা থেকে তিনি আর কি করেন, গ্রামে গিয়ে আরেকখানে কোপিনে কাপড় লোকের কাছ থেকে ভিক্ষা করে আনলেন। সাধুটি ছিল সৎ, পরদিন আবহাওয়া যত্ন করে কোপিন শুকোতে দিয়ে গেলেন। ফিরে এসে দেখেন আবার ইঁদুরে কেটেছে। গ্রামে গিয়ে আবার আরেকখানে চেয়ে আনলেন। এভাবে চললো কিছুদিন, রোজ রোজ তাকে কৈপিনের জন্য কাপড় দিবে। গ্রামের একজন বলল, মহারাজ এভাবে রোজ রোজ কে আপনাকে কৈপিন ভিক্ষা দিবে, তার চেয়ে এক কাজ করুন, আমার বাড়িতে খুব শিকারি বিড়ালের বাচ্চা আছে, একটা বাচ্চা নিয়ে যান, ইঁদুর আর উৎপাত করবে না। সন্ন্যাসী মনে মনে ভাবলেন, সত্যি রোজ রোজ কোপিন কোথা পাব, আর রোজ রোজ এভাবে চাও ভালো দেখায় না, তাই এই লোকটি যা বলেছে মন্দ কি, নিয়ে যাই একটা বিড়ালের বাচ্চা। সাধু বিড়ালের বাচ্চা নিয়ে গেলেন। পরদিন ইঁদুর আর কোপিন কাটলে না। ভিক্ষা থেকে ফিরে সাধু যখন দেখলেন কোপিন ঠিক আছে, তখন তার মনে বড় আনন্দ হলো। কিন্তু এখন আরেক মুশকিল, দুধ ছাড়া বিড়াল ছানার আহার হয় না, আবার বিড়াল না হলে ইঁদুর তারাইকে কে কাজেই বাধ্য হয়ে সন্ন্যাসীকে আবার ভিক্ষায় বেরোতে হয় একটু দুধের জন্য। এভাবে চললো কিছুদিন, কিন্তু রোজ রোজ দুধ কোথায় পাওয়া যায়, কী বা দেয়, কেমন করেই বা চাওয়া যায়। আবার হতভাগে বিড়ালটা কিছুতেই খায় না একটু দুধ না হলে, কেবল পায়ে পায়ে ঘোরে আর মিউ করে ডাকে, দেখে কষ্ট হয়। আবার বিড়াল না হলে কোপিন রক্ষা করে কে? গ্রামের লোকে সাধুকে ভক্তি করত। সাধুর অবস্থা দেখেন একজন বললো, বাবা কোনো ভাবনা নেই, আমি সব ব্যবস্থা করছি, আপনাকে আর দাঁড়ে দাঁড়িয়ে দুধ ভিক্ষা করে বেড়াতে হবে না, আমার অনেকগুলো গাই আছে, একটি ভালো গাই আপনি নিয়ে যান, আপনার ওখানে ঘাসের কোনো অভাব নেই, গায়ের জন্য আপনাকে বেশ ভাবতেও হবে না, অথচ দুধ যা হবে তা তো বিড়ালের হবে, আপনারও সেবা হবে। সন্ন্যাসী ভাবলেন, মন্দ কি, আমার ওখানে যা ঘাস, একটা কেন তিনটা গরু স্বচ্ছন্দে চলতে পারে। একটা গাই সন্ন্যাসী নিয়ে গেলেন। গাইটি বড় লক্ষ্মী, চার পাঁচেক দুধ দেয়, ছোট্ট বাছরটি যখন কুটিরের সামনে খেলে বেড়ায় তখন কি সুন্দর না দেখায়। গায়ের জন্য একখানা ঘরের দরকার, জঙ্গলে খড়বাসের অভাব নেই, কজন মজুর হলেই হয়। সাধু একার ওই তো ছোট বিড়ালের বাচ্চা, পাশের দুধ নিয়ে সাধু কী করবেন, কিছু বিক্রি করে দিলে হয় না, তাতে যা পয়সা পাওয়া যাবে তাতেই গায়ের জন্য একখানা ঘর বেশ হয়ে যায়। তাই হলো, অতিরিক্ত দুধ রোজেই বিক্রি হয়, পয়সা আসতে লাগলো, সে পয়সায় মজুর এলো, মজুররা ঘর তৈরি করে দিল, ছোট্ট হলো, ঘরখানি বেশ সুন্দর হলো। সন্ন্যাসী সাধন ভজন তপস্যা এখন আগের চেয়ে অনেক কমে গেছে, সময় কই, ঘুম থেকে উঠে গোয়াল পরিষ্কার করতে হয়, গাইকে খাবার দিতে হয়, গাই দুইতে হয়, আবার রায়বাবুদের চাকর দুধ নিতে আসে, সকাল সকাল দুধ না হলে তাঁদের চলে না, তাই একটু বেশি পয়সা দিয়েই তারা সাধুর কাছ থেকে দুধ নিয়ে যায়। গোয়ালার দুধ দেখছে আদেশের জল, সাধুর দুধ তাতে সন্দেহের কোনো কারণ নেই। তারপরে ভিক্ষায় যেতে হয়, ফিরে এসে গাইকে বাছুরকে স্নান করাতে হয়, ভিক্ষুকে খাওয়াতে হয়, বাছুরকে আটকে রেখে গাইকে বনে মাঝে মাঝে ফাঁকা জায়গায় নদীর ধারে ঘাস খাওয়াতে নিয়ে যেতে হয়, আবার পরদিনের জন্য খানিকটা ঘাস কেটে রাখতে হয়। এসব সেরে সব দিন ধীরে সুস্থে নিজে চারটি আহার করাই হয়ে ওঠে না। সাধন পোষণ তপস্যা সময় কই, গায়ের বা বাছুরের ডাক শুনলে রাত্রিতে আলো জ্বেলে উঠে উঠে দেখে যেতে হয়,
বাঘ ভালুকরাও মাঝে মাঝে সে পথ দিয়ে যাতায়াত করে। একদিন ঘটনা হলো, ভিক্ষা থেকে ফিরে সাধু দেখেন গোয়ালে বাছুর নেই। ওমা কী ব্যাপার, কচি বাছুর কোথায় গেল? সারা দুপুর খুঁজে খুঁজে পাওয়া গেল নদীর ধারে এক ঝোপের ভিতর আরাম করে শুয়ে দেখবে ঘুমাচ্ছে। আর একটু ওপাশে গেলেই হয়েছিল আর কি, নদীর পাড়টা ওইখানটাই যেমন উঁচু তেমনি খাড়া, নদীতে আবার কী স্রোত, পাহাড়ি নদী, ওখানে গেলে আর কি রক্ষে ছিল? কচি বাছুর কিছুই বোঝে না, কেবল ভগবানের কৃপাতেই এই যাত্রা বেঁচেছে। না এরকম করে আর চলে না, সাধু তো আর সে জোয়ান বয়স নেই, এত খাটনি পোষাবে কেন? আর শুধু গাইকে নিয়ে থাকলেও তো চলে না, ভিক্ষা আছে, সাধুর ভোজন আছে, তা দুধের যা দাম পাওয়া যাচ্ছে তাতে একটা চাকর বেশ রাখা চলে, একটা চাকর থাকলে গরু বাছুর দেখবে, আর সময়ে অসময়ে সাধুর একটু আধটু কাজকর্ম করে দিতে পারে। যেমনি নদী থেকে দুগাড়া জল নিয়ে দেওয়া, জল এনে দেওয়া, জঙ্গল থেকে কিছু কিছু কাঠ কেটে এনে দেওয়া, এসব চাকর রাখা হলো। সাধু খানিকটা নিশ্চিন্ত হলেন, চাকরটি বেশ ভালো কাজের লোক, অল্প দিনের মধ্যেই সে বাড়ি ঘর সব সাফ করে দু চারটি ফুলের গাছ লাগালো। সাধু তাতে ভারী আনন্দ, সত্যিই তো সাধু সন্ন্যাসের জায়গায় ফুল গাছ তুলসী গাছ এসব না হলে কি মানায়? একটা কুমড়া গাছ আপনি আপনি উঠছিল, চাকর জঙ্গল থেকে ডালপালা বাঁশ কেটে এনে যত্ন করে মাচা তৈরি করে দিলে, অল্প দিনই গাছ বেড়ে উঠলো, দেখতে দেখতে ফলে ফুলে ভাজা ভরে উঠলো। সাধু বললেন, সাব্বাস বেটা। চাকর উত্তর করলে, বলে চমৎকার মাটি, এখানে সোনা ফলবে, আমি বাগান করব। তাই তো, ছেলে মানুষ একটু বাগান করবার শখ হয়েছে, তা করুক না, জায়গাটাও পড়ে রয়েছে, যদি একটু আধাতে শাক সবজি হয় সে তো ভালোই, নানা রকমের বীজ চারা সাধু চেয়ে আনলেন গ্রাম থেকে, চাকরও আনলে, চাকরের পরিশ্রমে অল্প দিনের মধ্যে মস্ত বড় শাক সবজির বাগান হয়ে উঠল। দুজন মানুষ কত আর খাওয়া যায়, সন্ন্যাসী কিছু কিছু বিলিয়ে দিতে আরম্ভ করলে চাকর বাজারে বাকিটা বিক্রি করে আসতে লাগলো। সাধুর কুটির খানা ভেঙে পড়ে যাচ্ছিল, খরবাসের ঘর কতদিন আর যায়? সাধু বললেন, বাবা রামচরণ, কুটির খানা তো গেল, কী করা যায় বলো দেখি। চাকরের নাম রামচরণ। রামচরণ বলল, আমার কথা যদি শোনেন বাবা তাহলে ছোটোখাটো খানা পাকা বাড়ি করে ফেলে। বলিস কি রে, আশ্চর্য হয়ে সাধু উত্তর করেন। রামচরণ বললেন, আর কি হ্যাঁ, কত আর খরচ করবে, ওই বিলের কাছে নিচু জমিতে ভালো ইট তৈরি হবে, নিজেরা ইট করিয়ে নিলে খরচ ঢের কম পড়বে, আর এ খরঘর তার পিছনে লেগেই থাকতে হবে, আজ ভেড়া বাঁধো, কাল খুঁটি বদলাও, পরশু চাল মেরামত করো। আপনি সাধু মানুষ, এত ঝঞ্ঝাট কি আপনার পোষায়? তারপর আজকাল আমাদের হাতে দুটি পয়সা আছে, দেশে যা চোর ডাকাতের ভয়, এ ঘরে চুরি হতে কতক্ষণ? সাধু ভাবতে বললেন, রামচরণ যা বলেছে মিথ্যা নয়, ছেলে মানুষ হলো, রামচরণের মাথা অতি চমৎকার, এরকম বুদ্ধি বিবেচনা সকালের হয় না, তাই একটা ছোটোখাটো বাড়ি করতে আর কত আর খরচ পড়বে, তাছাড়া সাধু মানুষ দেখি সকলেই খাতির করে, এটার কাজ আরম্ভ হলো। এদিকে রামচরণ চাষ করতে আরম্ভ করেছে, রামচরণ ছেলে মানুষ, তার উৎসাহ দেখে সাধু কিছু বললেন না, বাধা দিলে সে ভারী দুঃখিত হবে, এই জন্যই তো তিনি তাকে নিরুৎসাহ করেন না। রামচন্দ্রকে সন্ন্যাসী এক ঝরা বলদ কিনে দিয়েছেন, লাঙ্গল কোদাল এসব কিনে দিয়েছেন, আবার জমিদারের কাছ থেকে বিলের ধারের অনেকখানি ধ্যানো জমিও বন্দোবস্ত করে দিয়েছে, বাড়ির কাজ ধীরে ধীরে অনেকখানি এগিয়ে গেল। এদিকে রামচরণ অনেক উন্নতি করলে, চাষাবাদ পুরো ধমে চললো, আর অনেকগুলো চাকর রাখা হলো, আর দশ জোড়া হালের ফলত কেনা হলো, গলা ভরা ধান, বাগান ভরা শাক সবজি, গোয়াল ভরা গরু, কি ছিল আর কি হয়েছে। সাধু জিনি যে পাকা বাড়ি তৈরি হয়েছিল তাতে কুল হয় না, তিনি সেটি চাকরদের ছেড়ে দিয়েছে, তার জন্য আরেকটি মস্ত বাড়ি আরম্ভ হলো। সামনে মস্ত বড় পুকুর কাটা হলো, আর প্রাচীর উঠলো বাড়ির চারিদিকে, শত শত জন মজুর খাটতে লাগলো, সাধুর একদণ্ড অবসর নেই, নিজে না দেখলে কিছুই যে হয় না, তবে রামচরণ কাজের লোক বটে, সে ছিল বলেই খেতের কাজটা তাকে দেখতে হতো না।
হাজার হাজার মন ধান বছরে যে বিক্রি হচ্ছিল সে তো রামচরণের জন্য, চাকরদের জন্য আশেপাশে আরও দু চারখানা বাড়ি হলো, তারপরে ধীরে ধীরে চারপাশে অনেক প্রজাও বসতে লাগলো, দেখতে দেখতে সারা বন গ্রামে পরিণত হলো। সাধু তখন অনেক প্রজা, অনেক ধন সম্পত্তি, তাই কর্মচারী দাস দাসী সবই রাখতে হলো। ফটকে দারোয়ান পাহারা দিতে লাগলো, কত লোকের সঙ্গে কারবার চললো, কত বড় বড় লোক এসে দেখতে করতে লাগলো। পশু অভ্যাস বসে কাজ করে, আর মানুষ প্রতি কাজ বিচার করে করে, এতেই পশুতে ও মানুষের তফাত। ঠাকুরের এই কথা বারবার ভাবতে হয়, পশু কি করে অভ্যাস বসে কাজ করে, আর মানুষ কি করে প্রতি কাজে বিচার করে করে, এতেই তো পশুতে ও মানুষের তফাত। বিচার করলে কি হবে, মানুষের বিচার সব সময় ঠিক হয় না। আমাদের মন আমাদের যত ফাঁকি দেয় এরূপ আর কেউ পারে না। আমরা যখন ধীরে ধীরে অধপ পথে যাই, অন্যায়ের পথে যাই, তখনও আমাদের মন নানারূপ যুক্তি দিয়ে আমাদের বুঝিয়ে দেয় আমরা সবই ভালো করছি। সন্ন্যাসী আর সন্ন্যাসী নেই, তিনি হলেন জমিদার মহাজন ধনী বিষয়ী। কত তার দাস দাসী, কত তার জাঁকজমক, এভাবে কিছুদিন গেল। একদিন সাধুর গুরুদেব শিষ্যের খোঁজে এলেন। বহুদিন ধরে শিষ্যের কোনো সংবাদ তিনি পাচ্ছিলেন না। এসে দেখলেন সে বন নেই, সে কুটির নেই, সেখানে হয়েছে মস্ত বড় গ্রাম। তিনি লোকজনকে জিজ্ঞাসা করে জানতে পারলেন সেই সাধুই এখন এ বিরাট বাড়ি ঘর ধনজন সম্পত্তির অধিকারী। শিষ্যের অবস্থা গুরু সবেই বুঝতে পারলেন। কোথাও না থেকে একবারে তিনি বৈঠকখানার সামনে গিয়ে দাঁড়ালেন। সাধু কর্মে ব্যস্ত ছিলেন, দূর থেকে গুরুদেবকে দেখে চিনতে পারলেন না, দৌড়ে এসে প্রণাম করলেন। বাড়িঘরের দিকে হাত দিয়ে দেখে গুরু শিষ্যকে জিজ্ঞাসা করলেন, এসব কি? শিষ্য জোর হাতে উত্তর করলেন, গুরুদেব এসব যা দেখছেন সবই এক কৌপিনকা ওয়াস্তে। এক কৌপিনকা ওয়াস্তে মানে এক কৌপিনের জন্য। গুরুর দর্শনে শিষ্যের মনে জ্ঞানের উদয় হলো, তিনি বুঝতে পারলেন কোন পথে তিনি যাচ্ছিলেন। বাড়িঘর সব ছেড়ে তখনই তিনি গুরুর সঙ্গে তপস্যায় চলে গেলেন। আমরাও আমাদের জীবনে ভাবি, ছোটোখাটো জীবন থেকে আমরা আমাদের যেখানে ধ্যান জপ আধ্যাত্মিক পথে অগ্রসর হওয়ার কথা, আমরা সেটা ভুলে গিয়ে নানান রকম পটভানে নিজেরা ডুবে যাই এবং নিজেরা অনেক বড় হতে থাকি। যখন বার্ধক্য বয়স আসে, যখন কেউই দেখতে পায় না, নিজের শক্তি হারিয়ে যায়, তখন আমাদেরও সেই দশা হয়। ঠাকুরের গল্পের মাধ্যমে আমরা তাই বুঝতে পারছি, ছোটোখাটো একটা কৌপিনের জন্য তিনি ঘোর অনুসারী হয়ে গেছেন। আমরা যদি এ বিষয়ে আসক্তি ত্যাগ করি, আমাদের এই প্রলোভন আমাদের শেষ বয়সে আধ্যাত্মিক পথ করে দেবে।